ব্রিটেনের ওয়েলসের সোয়ানসি ও নিপোর শহরে গতকাল ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক পৃথক পৃথক দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন। কাউন্সিলর সাইফুর রহমান মামুনের পরিচালনায় আবার এবং লেবার পার্টির উদ্যোগে সোয়ানসি টাওয়ার হোটেলে দুপুর এক ঘটিকায় অনুষ্ঠিত চ্যারিটি ইভেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি টিউলিপ সিদ্দিক এমপি ছাড়াও স্টিফেন কিনক এমপি, অ্যাসেম্বলি মেম্বার ডেভিড রিস ও কাউন্সিলর রবার্ট জোন্স বক্তব্য রাখেন। এদিকে ওই দিন সন্ধ্যায় নিপুর বাংলাদেশ কমিউনিটি ও স্থানীয় লেবার পার্টির যৌথ উদ্যোগে ওয়াইএমসি হলে টিউলিপ সিদ্দিক এমপি সম্মানে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমিউনিটি লিডার ও রাজনীতিবিদ শেখ মোহাম্মদ তায়েরুল্লাহর সভাপতিত্বে ও মহিলা নেত্রী রুশনারা বেগমের পরিচালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে মানপত্র পাঠ করেন সাদিয়া রহমান। নিপুটের এমপি জেসিকা মডান, অ্যাসেম্বলি মেম্বার জন গ্রিফিক্স, রাজনীতিবিদ ও কমিউনিটি লিডার আনোয়ারুজ্জামান চৌধুরী ও কাউন্সিলর আলী আহমদ বক্তব্য রাখেন। উভয় প্রোগ্রামে আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে টিউলিপ সিদ্দিক এমপি লেবার পার্টির বিভিন্ন দিক তুলে ধরে নবপ্রজন্মের সন্তানদেরকে ব্রিটিশ রাজনীতিতে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি ওয়েলস অ্যাসেম্বলির আগামী নির্বাচনে লেবার পার্টির প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য উপস্থিত সভার প্রতি অনুরোধ জানিয়েছেন। ওয়েলস থেকে মকিস মনসুর, বাংলা টিভি নিউজ।